আমি ঈমান ভঙ্গের কারণ আপনারা অনেকের মাধ্যমে আলোচনা শুনেছেন, আমি উল্টো নিয়ে আলোচনা করব। উল্টা বিষয় তা হলো ঈমান বৃদ্ধির উপায়। ঈমান তো ভেঙে যায় যে সমস্ত কারণ তা আমরা অনেকেই জানি, এই ভাঙ্গা ঈমানকে জোড়া লাগাবেন কেমনে? অথবা ঈমান যদি কমে যায় তাহলে ঈমানকে বাড়াবেন কেমনে? আমি 8 থেকে 10টা উপায় আপনাদের সামনে আলোচনা করব, পরস্পরে কথা বলবো, বক্তা এবং শ্রোতার মাঝে যেন ভালো সম্পর্ক থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ঈমান কিভাবে বৃদ্ধি করা যায়। আপনারা কি ঈমান বৃদ্ধি করতে চান? ঈমান অনেক সময় মানুষের থাকে না। আযানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, অর্থাৎ আগে যদি লা ধরি তাহলে সুবিধা হয়, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। কোন মানুষ যখন জেনা করে তখন ও মুমিন থাকে না। কোন ব্যক্তি যখন চুরি করে তখন ও মুমিন থাকে না। যখন কোন মানুষ মানে মুসলিম যখন ডাকাতি করে তখন সে মুমিন থাকে না। যখন কোন মানুষ মুসলিম ব্যক্তি মদ খায় তখন সে মুমিন থাকে না। আজকে আমরা উঠতে বসতে জেনা ব্যভিচারের সাথে জড়িয়ে যাই, অথবা কেউ চুরি করে, কেউ ছিনতাই করে, ডাকাতি করে, আবার কেউ মাদকতা নিয়ে বসে থাকে, যখন ওটা খায় তখন মুমিন থাকে না। তাহলে ঈমানই তো থাকলো না, ঈমানটা আউট, বিচ্ছিন্ন হয়ে গেল। এই ঈমানকে আবার আপনার সাথে জোড়া লাগাতে হবে, এই ঈমানকে আপনার সাথে আবার মিলাতে হবে। ঈমান যদি কোনো কারণে কমে যায় তাহলে ঈমানটা বাড়াতে হবে, বাড়ানোর পরে মৃত্যুবরণ করতে হবে। যদি ঈমান না থাকা অথবা ঈমান কম থাকা অবস্থায় আপনার মৃত্যু হয় তাহলে মৃত্যু হবে খুবই ভয়াবহ এবং খারাপ। সেই জন্য সর্বদাই আমাদের ঈমান যেন বাড়তি অবস্থায়, বেশি ঈমান নিয়ে আমরা সর্বদাই থাকি, এই ধরনের কয়েকটি কথা বলবো। ইবনে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঈমান দেখে শয়তান ভয় পেত, যার ঈমান দেখে শয়তান ভয় পেত, সেই উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তাআলু নুমিনু সাআতান, তোমরা এসো আমরা একটু ঈমান বৃদ্ধি করি। মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইজলিসু অথবা ইমশু বিনা, তোমরা আমাদের সাথে একটু বসো তো, একটু চলো, নাযদাদু ঈমানা, আমরা একটু আমাদের ঈমানকে বৃদ্ধি করি, চলো আমাদের সাথে আমরা আমাদের ঈমান বৃদ্ধি করি। সাহাবীরা ঈমানকে বৃদ্ধি করার জন্য কৌশল অবলম্বন করেছেন, তারা বসেছেন, তারা পরস্পরে আলোচনা করেছেন, আমাদের ঈমান বৃদ্ধি করার প্রয়োজন নাই, আছে, অবশ্যই প্রয়োজন আছে, নাহলে ঈমান কম নিয়ে মৃত্যু হলে বড় বিপদ হতে পারে। আমরা যেন ঈমানকে বৃদ্ধি করতে পারি এই জন্য কয়েকটি কারণ বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর, মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল বিআসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলা, আল্লাহর গুণবাচক নামগুলো জানার মাধ্যমে আল্লাহকে চিনা। 1 নম্বর কি বললাম?
আল্লাহকে চিনা। মনে থাকবে এক নম্বরটা, আপনারা তো বলবেন যে আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের রিজিক দেন, আল্লাহকে চিনব না কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ترى الله مجد যেমন মর্যাদা দেওয়া উচিত, তারা আল্লাহকে চিনেনি যেইভাবে চিনা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন জব্বার নাম ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন মুতাকাব্বির, এই ধরনের নাম যখন ধারণ করবেন তখন আমি আপনি কিভাবে তার সামনে দাঁড়াব, কিভাবে কথা বলবো, কিভাবে হিসাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না মানুষ। আল্লাহ করিম, জিজ্ঞাসা করেছিলাম অন্তত চারটা বৈঠকে মঞ্চে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম, করিম আল্লাহর নাম একটা আছে, করিম করিম নামের অর্থ কি? আমি এখনো কোনো জবাব পাইনি, তবে যেখানে পাইনি সেখানে আমি বলে দিয়েছি করিম শব্দের অর্থ কি, কারণ আমাদের আল্লাহকে চিনায় হয়নি। ঈমান বাড়বে কেমনে? করিম মানে মহান দাতা। তো আমি যদি মহান দাতার বান্দা হই, তাহলে আমার এই খাই দায় নিয়ে এই রাস্তাঘাটে চুরি চামারি করা, সুদ ঘুষ খাওয়া, মেরে খাওয়ার দরকার আছে? আমি কারিমের বান্দা, উনি মহান দাতা, উনি কি কম দেন নাকি গুনে গুনে দেন? কোনোটাই না, আমার প্রয়োজন ওনার প্রয়োজনানুপাতে যা কিছু হয়, যা প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার জন্য ডেলিভারি দেন। উনি হলেন করিম, আমি অসুস্থ, উনি শেফা দান করেন, আমার খাবার নেই, উনি রাজ্জাক, উনি রিজিক দান করেন, আমি ইত্যাদি অনেক বিষয় আছে। আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আপনি ভয় পাচ্ছেন, আল্লাহর নাম তাওয়াব আছে না? তাওয়াব মানে কি বলেন তো কেউ? তৌবা কবুলকারী, তৌবা গ্রহণকারী। এতটুকু বললে হবে না, আল্লাহ বারবার তৌবা কবুল করেন। সুবহানাল্লাহ, কতবার পাপ করেছেন? একবারই শেষ নাকি আরো বার করেছেন? এরকম হতে পারে না, আপনি একই পাপ বারবার করেন, আল্লাহর কাছে আপনি তৌবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বারবার তৌবা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হলেন তওয়াব, আল্লাহ হলেন গফুর। গফুর মানে ক্ষমাশীল, জানেন তো, শুধু ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে পারেন, তে গফুরের মধ্যে আর আপনার ক্ষমাশীলের মধ্যে কোনো পার্থক্য নাই? অবশ্যই আছে। তাহলে গফুর মানে যিনি ধরতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি গ্রেফতার করতে পারেন, সকালে ফজরে সালাত আদায় করেননি, এ অপরাধী আপনার পুরো দিন না খাইয়ে রাখতে পারেন, আপনি আজকে আল্লাহর আদেশ মানেন নাই, এই জন্য আপনাকে জেলখানায় ভরতে পারেন, আপনার চোখটা অন্ধ করে দিতে পারেন, তারপরেও যিনি করেন নাই ক্ষমা করে দিয়েছেন, এর নাম হলো গাফুর। উনি পারেন, চাইলেই পারেন।
বাট উনি করেন নাই, করেন না, এই জন্য ওনার নাম হলো গফুর। আপনি বারবার ক্ষমা চান, আল্লাহ বারবার ক্ষমা করতে প্রস্তুত আছেন, ওনার নাম হলো গাফফার। সুতরাং যে বিষয়গুলো আমরা আল্লাহকে যেভাবে চিনা উচিত আমরা ওইভাবে আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না। যদি আপনি আল্লাহকে চিনতে পারেন তাহলে আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সো আল্লাহকে চিনুন। অনেক আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, আল্লাহ ইন্না বাদশা রব্বিকা লাশাদি, শুধু পুলিশই গ্রেফতার করে? হ্যাঁ, দুনিয়ার জীবনে র‍্যাব পুলিশের গ্রেফতারকে ভয় পান, কিন্তু আল্লাহ যে গ্রেফতার করবেন এটা কোরআনে বলে দিয়েছেন। এই গ্রেফতারকে ভয় লাগে না আপনার? জানেন, আপনি কি জানেন পৃথিবীতে অনেক জাতি আছে, সম্প্রদায় ছিল যাদেরকে এইভাবে তুলে আছাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এভাবে তুলেছে, তুলে এভাবে আছাড় দিয়েছে ফেরেশতার মাধ্যমে। এই ধরনের অনেক জাতি ছিল, রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখছে তারা সবাই অন্ধ হয়ে চোখ নাই। এই শাস্তিগুলো এখনো হতে পারে। আপনারা সময় কাটাচ্ছেন বিভিন্ন ভাবে, ওই সময় খারাপ সময় কাটাতে কাটাতে হঠাৎ করে মৃত্যু আসবে, কি করবেন তখন? সো এই অধ্যায় থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চিনুন ইনশাআল্লাহ। ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ, উনি ওনার ফাযল ইলমিল ইলমিস সালাফ আলা ইলমিল খলাফ নামক বইয়ের মধ্যে এই বিষয়ে সুন্দর আলোচনা করেছেন, মানুষকে অন্তত দুই ভাবে চিনা উচিত। এই আয়াত দিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের অর্থ আপনারা জানেন, নিশ্চয় আলেমরা আল্লাহকে ভয় করে। তো আপনি এতটুক বুঝেননি আলেম কারা? উনি এখানে আলোচনা করেছেন, বলছেন আলেম তারাই যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহকে চিনে না তারা আলেম না, আল্লাহকে চিনার কারণেই তারা আল্লাহকে ভয় করে। সুতরাং আপনি আল্লাহকে চিনুন, জানুন, আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করুন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানুন। আল্লাহ যেন আমাদেরকে তাকে জানার তৌফিক দান করে, আমিন। দুই নম্বর তালাবুল ইলম শরীয়ত, দুই নম্বর হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা। যারা এখানে এসেছেন আপনারা অনেক ওয়াজ অনেকবার শুনেছেন যে এইদেরকে লক্ষ্য করে ফেরেশতা বলেন, হে ফেরেশতা, এরা কি চায়? জান্নাত। এরা কি চায়? জাহান্নাম থেকে মুক্তি। যাও, আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা শুনেছেন না আগে? আগেও শুনেছেন, আজকেও শুনলেন। এই ক্ষমা কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন যে আপনারা ইলম অর্জনের জন্য, কিছু জানার জন্য এখানে এসেছেন, এসে একত্রিত হয়েছেন, এই জমা দেখে, এই ইজতেমা দেখে আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে ক্ষমা করে দিয়েছেন। তার মানে আপনাকে শুধু আসতে হবে। ইমাম কারখি যখন ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র, তখন একজন ক্লাসে বলে দিয়েছে, ইন্নাহু কাসীরুল ইলম, হে তুমি তো ইলম অর্জন করতে পারো না, জানো না কিছু, এত পড়ো জানো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নাহারাহুল ইমাম আহমদ ওয়া ক্বাল আ আমসিক আফাকাল্লাহ হাল ইউরাদু হাল ইউরাদু ইলা মা ওয়াসালা ইলাইহি আন্নাহু মারুফ। তুমি একে বলতেছো ওই তো ইলম অর্জন করে না, পারে না, পড়তে পারে না, তাই বলতেছো কারখিকে? কি মনে করেছো তোমরা যে শুধুমাত্র খ্যাতি অর্জন করে, বিশাল বড় বড় পোস্টারে যাদের নাম থাকে, এই ধরনের চুনোপুঁটি এরাই শুধু আলেম? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হেঁটে হেঁটে ইলম অর্জন করতে যায় তাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করেছেন। আলেম হতে হবে, আলেম হয়ে বড় কিছু অর্জন করলো, আলেম হয়ে গেছে, তাদের জন্য জান্নাতের পথ সহজ, এটা নবী বলেন নাই।